बाबा रासुल आमरा नबी चिनी इस्लाम शांति एटा कोनो मानुषेर बानानो घोषणा नय इस्लाम शांति एटा कार बानानो बोलुन इस्लाम शांति हिसाबे के बनाइलेन एटा दुनियार कोनो संसदेर नय जाति संघेर नय एटा स्वयं आल्लाह एके शांतिर बान्दार बनाया पाठाइलेन शांति घरे घरे पौঁছে দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে কাকে নবী মুহাম্মদুর রাসূল কাজী আগে এমপি চিনেন এমপি না চিনলে রাস্তাঘাটের বাজেট আনবেন কাট করতে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে শান্তি পৌঁছার জন্য যাকে মনোনয়ন দিয়েছে আপনারা ভোট দিবেন আওয়ামী লীগ করেন কাকে ভোট দিবেন আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে বিএনপি করেন যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে ভোট দিবেন তো তাকে তো চিনতে হবে না চিননা ভোট দিবেন কারে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পক্ষে যাকে মনোনয়ন দিয়েছে সেই নবী হলো রাহমাতাল লিল আলামিন জংলার হরিণ এই নবীকে শান্তির নবী মেনে বিপদ থেকে মুক্ত হয়ে গেছে বলতেছিলাম কোন নবী শান্তির পক্ষে মনোনয়ন পেলেন আল্লাহ কাকে মনোনয়ন দিলেন শান্তির নবী হিসেবে যেই নবী রাস্তা দিয়ে যাইতেন কথাটা খেয়াল আছে আর এই রাস্তার মধ্যে বুড়ি জানি কি করতেন माशाल्लाह देखें नबी थाकाते कत आगेर पड़ा एखोनो मने आछे आर एखोन जे शिक्षानीतिर मध्ये की पड़ा दिस देखें नबीरे देय ना एखोन पड़ा नाई की हाट्टी माटी टीम तादेर तारा माठे पारे डिम तादेर खारा दुटी अच्छा बोलुन खारा सिंह जे जातिर ए जातिर मध्ये शांति आछे ना एटा गुतागुती थाकबे कारण सिंह जखन आछे गुतागुती थाकबे এরপরে থেকে রহমত নাই খালি গুতাগুতি সকাল বেলা পড়ছে বিকালে জিগাইলে হে পড়া কইতারে না আর কবে পড়ছেন দুষ্ট বুড়ির কাহিনী এখনো মনে আছে তার কারণ হলো সাথে রহমতের নবী আছে আর এই নবী ছাড়া আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয় দুনিয়ার সিস্টেম চট্টগ্রামে থানায় থানায় এমপি একজন থাকে আবার ওয়ার্ড কমিশনার আছে মেয়র আছে কি বলেন আছে কিনা এর একটাও অস্বীকার করতে পারবেন না সরকার পর্যন্ত পৌঁছতে গেলে কমিশনার দরকার আছে মেয়র দরকার আছে এমপি দরকার আছে তারপরে সরকার পর্যন্ত পৌঁছতে পারবেন আমার আল্লাহ বলেন আমিও এই সিস্টেম করেছি আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত পৃথিবীর জন্য রহমতের মনোনয়ন দিয়েছি মদিনার কামলেওয়ালা নবীকে আর এই রহমত ঘরে ঘরে বণ্টন করার জন্য কমিশনারের দায়িত্ব দিয়েছি গাউসে পাক খাজায়ে খাজগা আতে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের ওলিদেরকে সমস্ত পৃথিবীর ওলিদেরকে দায়িত্ব দিয়েছি তোমরা এই কানেকশন ঘরে ঘরে পৌঁছাও যেই রাস্তায় আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে তাই আমি এই শানে গজল বানাইছি কমু আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে আইরে সেই জমিনে খেলে আল্লাহর দেখলে খাজা বাবার খেলা आशे गनेर बारे जाला देखले खाजा बाबार खेला आशे गनेर बारे जाला आईना सागर शुकिए देई बसे निर्जने आईना सागर शुकिए देई बसे निर्जने सेई जमीने खेले अल्लाहर ओली गने हाय रे सेई जमीने खेले अल्लाह जाइया देखो हिंदुस्ताने शत शत ओली गने जाइया देखो हिंदुस्ताने शत शत ओली गने प्रेमेर रशी बनसे तारा मदीनार सने प्रेमेर रशी बनसे तारा मदीनार सने सेई जमीने खेले अल्लाहर ओली गने हाय रे सेई जमीने खाजा बाबा अल्लाहर ओली हिंदुस्ताने गेलेन चली खाजा बाबा अल्लाहर ओली हिंदुस्ताने गेलेन चली 90 लाख मुस्लिम हलो खाजार कारणे 90 लाख मुस्लिम हलो खाजार कारणे सेई जमीने खेले अल्लाहर ओली गने हाय रे सेई जमीने खेले ओली गने ওই সময় কিন্তু ইসলামে অশান্তি ছিল না যখন আল্লাহর ওলিদের কাছে ইসলাম ছিল তখন ইসলাম শান্তি ছিল এখন ইসলাম কি শান্তিতে আছে কারণ ওলিরা বেলায়েতের বাতি জ্বালিয়েছে যেই বাতির পাওয়ার হাউস হলো সোনার মদিনা যেই বাতিতে কোনো ভেজাল ছিল না আমিত্ব ছিল না অহংকার ছিল না তাকাব্বুরি ছিল না বাহাদুরি ছিল না বাবারা ইসলাম বুঝেন ইসলাম শান্তি ইসলাম কি লন শান্তির ইসলাম আমরা ঘরে ঘরে পৌঁছাই শান্তির ইসলাম লন আমরা ঘরে ঘরে পৌঁছাই আজকে ইসলামের নাম শুনলে বিজাতীরা পর্যন্ত ভয় পায় কারণটা কি আমরা আসল ইসলাম ছেড়ে দিয়েছি রাস্তাটা ভুলে গিয়েছি আসুন আমরা সেই রাস্তায় যাই বাবারা ভাইরা কষ্ট হইতাছে আপনাদের বাবারা একটা কথা বাড়িতে নেন সহজ হয়ে যাবে সব কাহিনীটা ছিল দুষ্ট বুড়ি কথাটা খেয়াল আছে দুষ্ট বুড়ি রাস্তায় কাটা দিতেন যে রাস্তায় রাসূল যাইতেন আর এই কাটা যদি রাসূলের পাকের পায়ে ফুটতো রাসূল কষ্ট পাইতেন আর বুড়ি জানি কি করতেন কি করে হাসতেন খিলখিল করে হাসতো এরকম এলাকা ছিল বইয়ে খিলখিল করে হাসতো দেখছেননি কবে পড়ছে এখনো মনে আছে আচ্ছা এই নবী থাকলে অশান্তি হবে না একদিন নবীজি দেখে রাস্তায় কাটা নাই এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও পড়েন নাই এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও নাই তখন রাসূল কি ভাবলেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হয়েছে দেখছেন নি এত কষ্ট দিতেন জেনি হিনার কি হইছে এই চিন্তা করে নবী এই নবীর ওই শান্তির পক্ষে মনোনয়ন দিয়েছে আমার আল্লাহ আর এই মনোনয়ন ভিত্তিক সমাজে কাজ করেছে তরবারি দিয়ে নয় বন্দুক দিয়ে নয় বোমা দিয়ে নয় জঙ্গি হয়ে নয় এই শান্তি ভিত্তিক কাজ করেছে গাউসে পাক এই শান্তি ভিত্তিক কাজ করেছে খাজা মঈনুদ্দিন এই শান্তি ভিত্তিক কাজ করেছে মুহসিন আউলিয়া আজকে ইসলামের নাম শুনলে বিজাতীরা ভয় পায় ইসলাম তো ভয়ের ইসলাম নয় বলুন ইসলাম কিসের সবাই বলুন কিসের আমি 12 সফরে যাব মুখে দাড়ি মাথায় টুপি আমার বিশা দেয় না কেন আমার মতো এই সুরতে কি করে বিশা দেয় না আল্লাহ সাক্ষী মিথ্যা কথা বলে জিহ্বা কেটে ফেলবে। আমাদের ভৈরবের মন্ত্রী, তখন উনি এমপি, জিল্লুর রহমান সাহেব। গেলাম, আমার তো ভিসা দেয় না, তাই নাকি? আপনার ইমাম আমি, আমার ভিসা দেয় না। জিল্লুর রহমান সাহেব সংসদের পেটের মধ্যে সঙ্গে সঙ্গে লিখিত দিলেন, লিখিতটা তুলে ধরার সাথে সাথে, পরে নাই লিখিত, সাথে সাথে ভিসা দিয়ে দিলেন। অথচ এই সূরতের শিক্ষা কি ছিল, এর মধ্যে কি শান্তি ছিল, কি শিক্ষা দিয়েছিল ওই রহমত মনোনয়ন নবী। রাস্তায় কাটা দিতেন, বুড়ি কষ্ট দিতেন, তারপরও বুড়ি রাস্তায় নাই, কাটা নাই। তখন উনি কি ভাবতেছেন, নিশ্চয়ই বুড়ির কোনো। আর আমরা যদি হইতাম কি কইতাম, আল্লাহ বাঁচছি, এটা রাস্তা ছাড়ছে, এই মরে না কি লেখা, মরলে শান্তি পাইতাম। কিন্তু রহমতের নবী রাস্তায় কাটা নাই, রাস্তায় বুড়ি নাই, আমার নবী এই ব্যাপারের চিন্তা শেষ করে নাই। নবী ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হয়েছে, দেখি বুড়ির বাড়িটা কোথায়। বুড়ির বাড়ি তালাশ করে ওই রহমতের নবী বুড়ির বাড়িতে যাইয়া ঢুকলেন। বুড়ি কোথায় আছো? ও বুড়ি, তুমি কোথায়? বুড়ি তো ভাবছে নবী আইছে বাড়িতে, আমারে সাইজ করবো। এখন মানুষের কষ্ট দিলে আর এই সুযোগ পাইলে আমরা সাইজ করি না। আমার নবী কত রহমতের নবী, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল জীবনটা ভর আমার নবীকে কষ্ট দিয়েছে, কে বলেন দেয় নাই? আমার নবী একদিন গভীর রজনীতে, চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, মক্কা নগরীতে যেদিকেই যাই যুবকেরা আমার রাসূলকে ধাক্কা দেয়, গালি দেয়, পাথরের ঢিল দেয়। আজকে কারা গো ও খেলোয়াড় ভাই যুবকেরা, সেই নবীর ভালোবাসায় কারা আজকে মাহফিলের আয়োজন করেছো? আমার মন ভোলে তোমাদেরকে না লইয়া আবার রাসূল ফুল সিরাতের ফুল পার হবে না, কারণ তোমাদের মতো যুবকেরা একদিন আমার রাসূলকে মক্কা নগরীতে কষ্ট দিতেন, মক্কা নগরীতে তোমাদের মতো যুবকেরা দুঃখ দিতেন। যেই দুঃখ ব্যথা বুকে লইয়া আমার নবী একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা রে, আমার মা নাই রে, বাবা নাই রে, আমার মনের দুঃখগুলো আমি কার কাছে বলবো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুক তো পেতে দিলাম, আপনার বুকের সকল ব্যথা গুলো আমি খাদিজার বুকে দিয়ে দেন। খাদিজা রে, মুখে বললে তো হয় না, মক্কা নগরীতে দেখেছি মক্কার ছেলেরা ব্যথা পাইলে বাবার কাছে কয়, ব্যথা পাইলে মায়ের কাছে কয়, মা বাবা মাথায় হাত বুলাইয়া সন্তানের সান্ত্বনা দেয়। রে খাদিজা, আমি কার কাছে মনের কথা বলবো? আমার মা নাই, বাবা নাই। রাসূল বলেন, আও খাদিজা, আমি দেখি গভীর রজনীতে আমার চাচা আবু জাহেলকে যাইয়া মনের দুঃখটা বলবো। আবু জাহেল যদি আমার দুঃখ শুনে, কালিমাটা পড়ে যদি আমি নবীর সঙ্গে হয়, আমার মন কয় মক্কার যুবকেরা আমারে আর গালি দিবে না, কষ্ট দিবে না। আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের মেজাজ ভালো না, আপনার কথা তো শুনবে না, আপনার অনুরোধ মানবে না। খাদিজা রে, আমি গভীর রাত্রে যাব, নিরিবিলি যাব, কাকাকে অনুরোধ করব, কাকুতি মিনতি করব, বুঝাবো এই কালিমাটা লইয়া জান্নাতি হইয়া ওই আমার চাচা যেন আমার সঙ্গী হয়ে যায়, তাহলে মক্কার ছেলেরা আমার আর ধাক্কা দিবে না। আমার নবী রাত্রে ১২টার পরে কিতাব লেখে, ১২টার পরে প্রায় ১২:৩০ মাঝখানে আবু জাহেলের ঘরের দরজার সামনে যাইয়া ডাকতেছে, চাচা, চাচা গো, ও চাচা, দরজাটা খুলেন। আবু জাহেল বলেন, এত সুন্দর করে মক্কা নগরে কেউ আমার চাচা কইয়া ডাকে না, এত রাত্রে কে এত সুন্দর করে চাচা বলে আমারে ডাকলো? আবু জাহেল দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। বাতিজা, তুমি এত রাত্রে আমাকে ঘুম থেকে জাগালি, বাবা বলো তোমার কি দুঃখ, কি ব্যথা? চাচা, चोखेर पानी गुलो जर्जर करे छिड़े दिलेन चाचा गो आमार मा नाई बाबा नाई मक्का छेलेरा युवकेरा आमारे कष्ट देय धक्का देय आमार रास्ताय काटा देय चाचा गो आपनि जदि कालिमाटा पड़े आमार संगी हईतेन चाचा आमार मा नाई बाबा नाई आपनि संगी हईले आमार आर केउ कष्ट दित ना। अबू जाहेल बोलेन एत बड़ साहस तोमार आमार बाड़ीते आइसो नेतृत्व दिते आमिई तो बड़ नेता दाड़ाओ आमि आइतेछि। घरेर भितरे ढुके निष्ठुर पाषाण आबू जाहेल एकटा लाल रंगेर चाबुक बाहिर करছে नबीर सामने दाड़ाया बोलतेছেন बातिजा गो आबार बोलो कि बोलेছো चाचा आमार मा नाई बाबा नाई आमार संगी हन कालिमा पड़ेन केउ आमारे कष्ट दिबे ना सेजন্য আসলাম। আবু জাহেল যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না ওই নবীর সুন্দর চেহারার মধ্যে পিছন থেকে চাবুকটা বাহির করে সাতসাত করে আঘাত শুরু করলো। যেই জায়গায় আঘাত করত নবীজির চামড়া মুবারক ফাইটা রক্ত বাহির হতে থাকতো চাপা দিয়ে ধরতো চাচা গো আমার মা নাই গো বাবা নাই গো তোমার কি মায়া লাগে না আমারে আর মাইরো না। এইভাবে মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিল। দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে হাতের মধ্যে আঘাত করলো অবশেষে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আবু জাহেল বলেন বাতিজা বলো জীবনে আর কোনদিন আমার বাড়িতে আসবানি জীবনের শিক্ষা দিয়ে দিলাম। আমার নবী কান্দে উঠতে পারে না রে বসতেও পারে না আমার নবী কোনি দিয়ে কর্ণে করে করে হুজরার দিকে রওনা হয়েছে। আমার আল্লাহ বলেন বন্ধু গো এত কষ্ট কালিমাটা লইয়া করলা একবারও আমারে ডাক দিলা না যাও আমি আল্লাহ দেখেছি এই কালিমা লইয়া কত কষ্ট করেছো। এই কালিমা পড়ে যারা তুমি নবীকে ভালোবাসা দিয়ে তোমার কথা মতো আমারে ডাকবে আমি আল্লাহ ওই রকম রক্ত মাখা কালিমাওয়ালার জন্য 10টা পৃথিবী সমান একটা জান্নাতের বাজেট দিয়ে দিলাম।